ঘোষণা হয়েছে প্রার্থী তালিকা এবং কংগ্রেস এই ঘোষণা করেছে আনন্দপুর লড়িবে জয়দেব জেনা, যাহা বর্তমানর সূচনা রয়েছে। গতকালি লোকসভা আসন পাই সিট ঘোষণা করেছিল কংগ্রেস, আজি বর্তমান যে 75টি বিধানসভা আসন রয়েছিল সেই আসন পাই বর্তমান প্রার্থী তালিকা ঘোষণা করা যাইছি। 75 আসন পাই টিকেট ঘোষণা করেছে কংগ্রেস, যাহা বর্তমানর তাজা সূচনা রয়েছে। আনন্দপুর লড়িবে জয়দেব জেনা, সেইপরি বাঙ্কিরু লড়িবে দেবাশিষ পট্টনায়ক, আঠগড়ু লড়িবে মেহবুব অহমদ খান লড়িবে। তবে পুরা 75টি বিধানসভা আসন পাই বর্তমান প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। অতাবিরারু অভিষেক সেঠ লড়ুথিবা বেলে তালসরারু দেবেন্দ্র ফাইট করিবে। তবে পূর্বরু বিজেডি এবং বিজেপি তাঙ্কর প্রার্থী তালিকা ঘোষণা করে সারিছন্তি। বর্তমান কংগ্রেস মধ্যে তার বিধানসভা প্রার্থী যে 75টি আসন রয়েছে সেই 75টি আসন পাই বর্তমান প্রার্থী তালিকা ঘোষণা করছন্তি। আম প্রতিনিধি রোশন রথ বর্তমান আম সহিত যোড়ি হয়েছেন ফোন লাইনে। রোশন, আপনার নিকটক আসা চাইবি। রোশন, পূর্বরু বিজেডি এবং বিজেপি তাঙ্কর প্রার্থী তালিকা ঘোষণা করে সারি বিধানসভা আসন পাই, আর বর্তমান কংগ্রেস আউপাদে আগুক আসিছি। বর্তমান 75টি বিধানসভা আসন পাই প্রার্থী তালিকা ঘোষণা করেছি কংগ্রেস, অপডেট কোন রয়েছে? কংগ্রেস তার আজ দ্বিতীয় পর্যায়ে বিধানসভা প্রার্থী তালিকা ঘোষণা করছে। প্রথম পর্যায়ে 47টি সিট আসন পাই প্রার্থী তালিকা ঘোষণা করছিল কংগ্রেস। আজ 75টি সিট পাই কংগ্রেস বিধানসভা প্রার্থী তালিকা ঘোষণা করছে, এবং বিভিন্ন আসন যে সব আসন উপরে কংগ্রেসের নজর ছিল সেই সব আসনরে প্রার্থী দিয়েছি কংগ্রেস। অর্থাৎ যেমতি আপনার দেখুন হেভিওয়েট সব যে সব স্থানরু লড়িবে। প্রথম পর্যায়ে বিধায়ক মানক না ঘোষণা করছিল, রনিং বিধায়ক যে মানে ছিল সেমানে কো কো আসন লড়িবে। দ্বিতীয় পর্যায়ে বর্তমান যে তালিকা সামনাকু আসছি, বিশেষ করে ফোকস আসন গুড়ি যদি আপনার দেখবে টাড়ুয়া নেতা জয়দেব জেনা আনন্দপুর পুরীথরে টিকেট দিয়া হয়েছি, এবং নিরঞ্জন পট্টনায়ক, নিরঞ্জন পট্টনায়ক আপনার জানিবে যে পূর্বরু দুইটি আসনরে লড়িছিলে, নিজে পিসিসি সভাপতি ছিলে এবং ভণ্ডারী পোখরু মধ্যে লড়িছিলে, এবং দুইটি আসনরু সে লড়িছিলে। এখন যদি আপনার দেখবে নিরঞ্জন পট্টনায়ক কেবল ভণ্ডারী পোখরু তাকে টিকেট দিয়া যাইছে, যেহেতু সে গতথর কম মার্জিনে হারিছিলে। সেভাবে ভাবে আপনার যদি দেখবে চান্দবালি অমিয় মহাপাত্র টিকেট দিয়েছে, এবং ভদ্রক আসন চর্চার রয়েছিল যেতবে পূর্বতন বিজেডি নেতা যুগল পট্টনায়ক মন্ত্রী যুগল পট্টনায়ক পুয় অসিত পট্টনায়ক বিজেডি ছাড়ি কংগ্রেস সামিল হয়েছিল, চর্চা হচ্ছিল তাঁকু কংগ্রেস টিকেট দিয়ে পারে বলে, সেভাবে ভাবে ভদ্রকরে তাঁকু টিকেট দিয়েছি। সেভাবে ভাবে আপনার যদি দেখবে কিছু মহিলাঙ্কু মধ্য দল প্রার্থী করছি, যেভাবে আপনার যদি দেখবে বড়িরু আরতি দেউকু প্রার্থী করা যাইছি, ঢেঙ্কানাড়ু সুমিতা সিং দেউকু প্রার্থী করা যাইছি, কোরেইরু বন্দিতা পরিড়া যে পূর্বতন মহিলা কংগ্রেস সভানেত্রী ছিলে তাঁকু টিকেট দিয়া যাইছি। তেমন এই সব আসন গুলিকরে কংগ্রেস বর্তমান দ্বিতীয় পর্যায়ে তালিকা গঠন করা যাইছি। নয়াগড় আপন যদি দেখিবে রঞ্জিত দাস নয়াগড় জেলা সভাপতি ছিলে তাঁকু টিকেট দিয়া যাইছি, পারাদ্বীপের নয়া চেহারা আনছি কংগ্রেস নিরঞ্জন নায়কু টিকেট দিয়েছি, এবং তীর্তল উপনির্বাচন সময়ের যে কংগ্রেসের ইজ্জত বঞ্চাইছিলে কইলে অত্যুক্তি হবনি, কারণ সবু উপনির্বাচনে কংগ্রেস যেতবে অমানত হরাইছিল তীর্তলে কংগ্রেস গোটে ভাল মার্জিন আনিছিল, এবং হিমাংশু ভূষণ মল্লিক তাঁকু ক্যান্ডিডেট করছিল, তাঁকু এখন পুনি থরে দল প্রার্থী করছি। সেই যদি পুরী আপনার দেখবে সুজিত মহাপাত্র যুব নেতা যে তাঁকু টিকেট দিয়া যাইছি পুরীরু, এবং জটনী আসন সবুঠু চর্চিত আসন ছিল জটনী আসন, আপনার যদি দেখবে জটনী আসন রু কংগ্রেসরে সামিল করা নেই কুম্ভী তোফান দেখা যাই, গোটে গোষ্ঠী আসি বিরোধ করেছিল কংগ্রেস ভবনে, হো হাল্লা হঙ্গামা হয়েছিল, সন্তোষ জেনা টিকেট দেওয়া বিরোধ করা যাই, এবং সুরঙ্ক পুয় বড় পুয় নিজে সন্তোষ জেনা আগে আনি কংগ্রেসরে সামিল করা চাইছিলেন, কিন্তু শেষে জটনী সন্তোষ জেনা হি টিকেট দিয়েছি কংগ্রেস, তাঁক উপরে দল ভরসা করছি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।